জিয়াকে ধরে এনে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল। শুনছেন আপনারা কথাটা? জিয়াকে ধরে এনে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল। এখানে আমার একটা কবিতার মনে পড়ছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে বাধ্য হয়ে স্বীকার করতে হলো যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছে। ঠিক আছে, আমরা বলি ঘোষণা দিয়েছেন, ওরা বলে পাঠ করেছে, ভালো কথা। আমার প্রশ্ন হলো, জিয়া রহমানকে কারা ধরে নিয়ে গেছিল? ওরা কারা? ওরা কি পাকিস্তানি বাহিনী না বাংলাদেশের লোক? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ওই দিন যারা ধরে নিয়ে গেছিল তাদের মুখে কি কুলুপ দেওয়া ছিল? তারা ঘোষণা দিতে পারে নাই? তারপর আওয়ামী লীগের কথা তারা বলছেন, তারা মুখে কি ওদের তখন কি কবি হয়েছিল, মুখে মুখোশ পড়ে আছিলেন? হ্যাঁ, ওনারা বলেন নাই, এখন বলে। আমার শুনতে খুব ভালো লাগে যখন বলে ধরে নিয়ে গেছে স্বাধীনতার ঘোষণা, ধরে পাঠ করানো হয়েছে। বাবা, অর্থাৎ স্বীকার করলেন অবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামীকে ধন্যবাদ, যারা বলেছেন পাঠ করেছেন ঘোষণা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে অবশেষে স্বীকার করলেন। তো এই যে স্বাধীনতার কথা বলছি আমরা, আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতা এনেছিলেন উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলেন চার মানে বাকশাল কায়েম করলো, এবং বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্ত করলেন গণতন্ত্রকে, পত্রপত্রিকা চালু করে দিলেন। এই যে আজকে হাজার হাজার টেলিভিশন, হাজার হাজার পত্রপত্রিকা, এগুলো বিএনপির অবদান, শহীদ রাষ্ট্রপতির অবদান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, এগুলো মানতে হবে, এগুলো বুঝতে হবে, এগুলো মানতে হবে। এটা আজকে আওয়ামী লীগ লম্বা লম্বা কথা বলে, আর ছিল কোথায়? বাকশালের পেটে ঢুকে গেছিল আওয়ামী লীগ, বাকশালের পেটে আওয়ামী লীগ ঢুকে গেছিল। ওখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আওয়ামী লীগকে উদ্ধার করেছেন, আর সে আওয়ামী লীগ আজকে জিয়া রহমানের বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করার চেষ্টা করেছেন, তা করেন। দেশের মানুষ যে 12টা বাজাচ্ছেন আজকে, আমি সে কথাই বলতে চাই যে আজকে কোথায় দ্রব্যমূল্যের অবস্থা 50 বছর পরে? ওই যে ইব্রাহিম সাহেব বলেছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছনে চলে গেছি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশে শস্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল। তখন আপনারা সমালোচনা করেছিলেন, আপনারা বলেছিলেন এই খাল দিয়ে খাল কাটলে কুমির আসবে। আমরা বলেছিলাম কুমির নাই, খাল দিয়ে খাল কাটলে খানে পানি আসবে, শস্য উৎপাদন বৃদ্ধি পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে চাল রপ্তানি করেছিলেন। ওনার সময় চালের দাম 70 টাকা কেজি ছিল না, বিএনপির সময় চালের দাম 70 টাকা কেজি ছিল না, বিএনপির সময় তেলের দাম বেশি ছিল না, বিএনপির সময় খাদ্যের দাম বেশি ছিল না, বিএনপির সময় মানুষের পকেট কাটা হয় নাই, পকেটকে লুটপাট করে বিদেশে টাকা জমানো হয় নাই। আমেরিকাতে, ইংল্যান্ডে কিংবা বেগমপাড়া কানাডাতে কোনো বাড়িঘর করা হয় নাই। প্রিয় ভাইয়েরা, আরেকটা কথা বলে আমি শেষ করবো। সেদিন এক মন্ত্রী মহোদয় বললেন, খুব দুঃখজনক কথাটা, উনি বললেন পদ্মা সেতু আগামী মাসে চালু হবে, এপ্রিল মাসে, এবং চালু হওয়ার পরে বিএনপিকে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করতে হবে, এই কথাটা বলেছে। আমরা বলতে চাই যে যখন নাকি যমুনা ব্রিজ চালু হয় তখন তো আমরা এই কথা বলি নাই, বিএনপি বলে নাই যে বিএনপি আওয়ামীকে নাকে খত দিতে হবে কিংবা ট্র্যাক দিয়ে যেতে হবে, আমরা তো বলিনি কখনো। আপনারা কেন বলছেন এই ব্রিজটা কি কারো পাপের টাকা হয়েছে নাকি? ব্রিজ করতে গিয়ে যখন নাকি যেমনি ব্রিজ করেছেন, এই ব্রিজের উশিলায় কোটি টাকা আপনার কাছে নিয়ে চাপিয়ে নিয়েছে। সুতরাং কারো পাপ পাপের টাকার ব্রিজ না, এই ব্রিজ দিয়ে আমাদের যেতে হলে কাউকে ট্যাক্স দিতে হবে না, দিতে চাইও না, দিতে পারবেনও না। লম্বা লম্বা কথা বলতেছেন, এই ব্রিজ করতে গিয়ে আমাদের পকেট কাটেন নাই, হাজার হাজার কোটি টাকা, এই হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এখানে, 10 টাকার কাজ 10,000 টাকা করিয়েছেন, কার টাকা? আমাদের পকেটের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ঘামে জ্বালা পড়া টাকা, ঘামের রক্তের আয়োজিত টাকা, এই টাকা দিয়ে ব্রিজ করবেন আর বলবেন যে বাংলাদেশের মানুষ ক্ষমা চেয়ে বিয়ে উঠতে হবে, ক্ষমা চেয়ে উঠতে হবে আপনাদেরকে, আপনারা
উপজেলা এই ব্রিজগুলো লক্ষ্য করে চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করেছেন, আপনাদের ক্ষমা চাইতে হবে। তো ভাইরা, স্বাধীনতার 50 বছরে বহু কথাই আলাপ করা যাবে, কথা বলা যাবে, কিন্তু আমি আমার অতটুকু স্মরণেও নাই, যতটুকু আছে ততটুকু বললাম। তবে একটা জিনিস বলে যাই, স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলবো এমন তো হতে পারে না। আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, আমাদের সার্বভৌমতাকে রক্ষা করতে হবে। আমাদের দেশ কিন্তু আজকে আমি যে কথা বলছিলাম যে শুভেচ্ছা জানাতে পারছি না, এই কারণে বলছিলাম যে অবস্থাটা আমাদের নাই, আমাদের দেশটা পরাধীনতার দ্বার প্রান্তে। এই দেশকে আমাদেরকে সার্বভৌম রাখতে হবে।